আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইনস্ট্রাকটিভ অনলাইন স্কুল সো ভিভার্স আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে পড়াশোনা করব। যেটা বর্তমানে আমাদের বার্নিং ইস্যু প্যানাডেমিক যে আমরা সবাই করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক যে মহামারী আকার ধারণ করেছে এটা নিয়ে আমরা সবাই জানি তো আমরা এই প্যান্ডেমিক এপিডেমিক অ্যান্ড ইন্ডেমিক এই তিনটা ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করবো কখন কোথায় কীভাবে সেটা ইউজ করতে হয় তিনটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে সো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন সো দেখুন ইপিডেমিক প্যান্ডেমিক ইন্ডেমিক এই তিনটা ওয়ার্ড প্রথমে আসে আমি ইপিডেমিকের ক্ষেত্রে যে ইপিডেমিকত্ব মহামারী প্যান্ডেমিকত্ব মহামারী দুটো অর্থ কিন্তু মহামারী কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে ইপিডেমিকটা আমরা কখনই ইউজ করব যদি এটার অর্থ মহামারী এটা হচ্ছে কান্ট্রি বেসিস অর্থাৎ যখন কোনো একটা রোগ বা ভাইরাস শুধুমাত্র একটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ইপিডেমিক ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি এবং ইউজ করতে হবে যদি একটা দেশের ক্ষেত্রে যদি কোনো রোগ বা ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে দেখুন আমি একটা এক্সাম্পল দিছি জাইকা ভাইরাস হ্যাজ উইসড এপিডেমিক প্রপোশন ইন ইন্ডিয়া অর্থাৎ এটা অর্থ হচ্ছে জাইকা ভাইরাস ভারতে মহামার মহামারী আকার ধারণ করেছে জাইকা ভাইরাসটা কিন্তু আমরা জানি ভারতে কিন্তু আক্রমণ করছিল এটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল জাইকা ভাইরাসটা দেশের ভিতরে এবার আসুন প্যান্ডেমিক এই প্যান্ডেমিকটা আমরা কখন ইউজ করব। বর্তমানে আমরা জানি করোনা ভাইরাস পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এটা হচ্ছে অতি মহামারীর ক্ষেত্রে যখন আমরা অতি মহামারী শব্দটা ইউজ করব যখন কোনো একটা রোগ বা কোনো একটা ভাইরাস পুরো একটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে তখন আমরা এই প্যান্ডেমিক ওয়ার্ডটা আমরা ইউজ করব যেমন আমি একটা এই এটা হচ্ছে কন্টিনেন্ট অর্থাৎ পুরো বিশ্বের ক্ষেত্রে পুরো বিশ্বব্যাপী মহাদেশ তাহলে দেখুন দ্য করোনা ভাইরাস হ্যাজ বিকাম আ গ্লোবাল প্যান্ডেমিক তাহলে করোনা ভাইরাস বর্তমানে বিশ্বব্যাপী মহামারী আকারে পরিণত হয়েছে তাহলে করোনা ভাইরাসটা কিন্তু পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তাহলে সেই জন্যে আমরা প্যান্ডেমিক ওয়ার্ডটা আমরা এই ক্ষেত্রে ইউজ করব। এরপর আসুন ইন্ডেমিক এটা মহামারী বলা যায় না অনেক ক্ষেত্রে বলে তবে এটা হচ্ছে একটা আঞ্চলিক রোগের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট একটা এলাকা যখন কোনো একটা রোগ ছড়িয়ে পড়ে নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট একটা জায়গার ক্ষেত্রে তখন আমরা এই ইন্ডেমিক ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটাকে বলা হচ্ছে টেরিটরি কোনো একটা অঞ্চল বা কোনো একটা এলাকা বা কোনো একটা নির্দিষ্ট জায়গা যেমন আমরা জানি ডেঙ্গু বাংলাদেশে কিন্তু এই ডেঙ্গুটা কিন্তু বিশেষ করে ঢাকা সিটিতে কিন্তু এটা খুব মারাত্মক আকার ধারণ করেছিল ঠিক না সো আমরা এই ক্ষেত্রে যেটি আঞ্চলিক রোগ সেক্ষেত্রে আমরা ইন্ডেমিক ওয়ার্ডটা ইউজ করবো এক্ষেত্রে একটা এক্সাম্পল দিছি ডেঙ্গু হ্যাজ বিকাম অ্যান ইন্ডেমিক ইন ঢাকা সিটি অর্থাৎ ঢাকা সিটির মধ্যে আপনার এই কি বলে ডেঙ্গু রোগটা মহামারী আকার ধারণ করছে এটা আমরা মহামারীটা ইউজ করব কিন্তু এটা কিন্তু এক্ষেত্রে পুরাপুরি মহামারী মহামারী কিন্তু না এটা একটা আঞ্চলিক রোগ সো ভিউয়ার্স এই তিনটা ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কনফিউশনে পড়ে যাব এই তিনটা ওয়ার্ড থেকে কিন্তু কোশ্চেন হতেও পারে সো আমার মনে হল এটা একটা বার্নিং একটা ইস্যু জন্য এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি তো আশা করি আপনারা সবাই এপিডেমিক প্যান্ডেমিক অ্যান্ড এন্ডেমিক এই তিনটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স এবং কখন কোনটা ইউজ করবো আশা করি এই তিনটা ওয়ার্ড ভালোভাবে বুঝতে পারছেন সো ভিউয়ার্স ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ